আমাকে কত 4 তারিখে কত মঙ্গলবার দিন কত বুধবার দিন আমরা ছাত্র আন্দোলন করেছিলাম। আমাদের ডিমান্ড ছিল যে সকল ছাত্রদের প্রমোট করতে সারা রাজ্যে আমাদের ছাত্ররা আন্দোলন করছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ছাত্ররা আন্দোলন করেছে। আমি বলেছি সকল সারা ত্রিপুরা বিভিন্নভাবে ছাত্ররা আন্দোলন করেছে। তারপর আমি বিভিন্নভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে আন্দোলন করেছিলাম। এখানে উইদিন ছাত্রদের জোরপূর্বকভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ করেছে, মাথা ফেটেছে, ছাত্রদেরকে মেরে রক্তাক্ত করে কারোর হাত ভেঙেছে, কেউ আইজিএমে ভর্তি, কেউ জিবিতে ভর্তি, কেউ বাড়িতে আছে। ওইদিনে যখন ওই দিন বিকালবেলা ওই দিন আমাদেরকে প্রথম গ্রেপ্তার করেছিল, তারপর ওই দিন বিকালবেলায় আমরা যখন পশ্চিম থানার সামনে প্রটেস্ট করতে গিয়েছিলাম,